আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন ব্যাটারি, নিউ পাওয়ার। এই ব্যাটারি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখলে আপনারা আসলে ব্যাটারি সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন, আর আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় সাবস্ক্রাইব করলে সবসময় আপনারা আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্যাটারি ভিডিও আপনারা পাবেন। আর যারা ব্যাটারি সম্পর্কে বুঝেন না বা কিছু জানেন না, আশা করি এই ভিডিওর মাঝে আপনারা জানবেন, বুঝতে পারবেন যে কোন ব্যাটারি আপনাদের জন্য ভালো হবে, কোন ব্যাটারি আপনাদের জন্য ইয়া হবে, যে আপনারা কোন ব্যাটারি নিলে আপনারা ভালো কোয়ালিটি পাবেন বা ভালো সার্ভিসিং পাবেন। এগুলো নিয়ে মূলত আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমার সাথে থাকবেন আশা করি। চলেন ভিডিওটা আমরা শুরু করি। এটা হচ্ছে নিউ পাওয়ার ব্যাটারি, আর এটার মূলত আপনাদের ব্যাটারিটার কোয়ালিটি অনেক ভালো, সার্ভিসিং অনেক ভালো দেয়। এই যে এখানে দেখতেছেন, এখানে কিন্তু তারা চেক করতেছে দুই পাশে কোনো সমস্যা আছে কিনা, উঠে উঠে চেক করে। কিন্তু এখানে মূলত আপনাদের ফাইনাল চেকটা করা হয়, মানে যে ভিতরে যে চেকগুলো হয় এগুলো মূলত এখানে চেক করা হয়। যখন জ্বালাই হবে তখন কিন্তু চেক করার সুযোগ আর থাকবে না, এই জন্য এখানে ভালো করে চেক করা দেয়। দেওয়ার পরে তারপরে এখানে এই যে মেশিনে মালগুলো দিছে, এখানে কিন্তু জ্বালাই হয়। এই মেশিনটা হচ্ছে ইন্টারচেলিং মেশিন। ইন্টারচেলিং মানে এখানে আপনি ভিতরে যে পাঁচটা জয়েন হয় ব্যাটারির ভিতরে, এই জয়েনটা করা হয়। এগুলো আমি আপনাদেরকে অন্য অন্য ভিডিওতে বলছি, তারপর আজকে বলি। আর এখানে কিন্তু এটা হচ্ছে মনিটর, এখানে মূলত নিয়ন্ত্রণ করে যে জ্বালাইগুলো কীরকম কোয়ালিটি দিবে বা কীরকম ইয়ে দিবে। এখানে দেখতেছেন পাঁচটা জ্বালাইয়ের সেটিং রয়েছে, পাঁচটা জ্বালাই হবে। তারপরে আপনারা আসলে এই নিউ পাওয়ার নিয়ে যদি আমি কথা বলি, এই নিউ পাওয়ার কিন্তু অনেক আগ থেকে আপনার 2009 সাল থেকে বাজারে আছে। আর এই নিউ পাওয়ারটা হয়তো আপনার সার্ভিসিং ভালো, রেট বেশি, এই জন্য হয়তো সব জায়গায় পাওয়া যায় না। এটা মূলত কিছু কিছু আপনার ভালো যারা ব্যাটারি বিক্রি করে, ভালো যারা ব্যাটারি রাখে তাদের কাছে ব্যাটারি আপনারা পাবেন। আর এই ব্যাটারির যদি আমি এম্পিয়ার কথা বলতে চাই, এটা 200 এম্পিয়ারের, 6 DC, এটা তো আপনারা সবাই জানেন। এটা 200 এম্পিয়ারের মাল, এটার সার্ভিসিং কোয়ালিটি অনেক ভালো। আপনার চাইলে এইসব ব্যাটারি আপনারা নিতে পারেন, যে কোনো জায়গায় আপনারা বেশিরভাগ আপনারা খুঁজবেন, যে জায়গায় আপনারা পাবেন সে জায়গা থেকে আপনারা ব্যাটারিগুলো কেনার জন্য যাবেন বা কিনতে আপনার পারবেন। এটা আপনার কিনে আপনার নিতে পারেন, সমস্যা নাই। আর আমি আপনাদেরকে আরও কিছু বলতে চাই এই ব্যাটারি নিয়ে। আর এই ব্যাটারির যদি সার্ভিসিং যদি ভালো রাখতে চান বা কোয়ালিটি যদি ভালো রাখতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনাদের কিছু যত্ন করতে হবে ব্যাটারি। যারা ব্যাটারি কিনেন, অটো বাইরা যারা আছেন তাদের কথাই বলছি, যে আপনার ব্যাটারিগুলো কেনার পরে তারপরে আপনারা রেগুলারে ভালো করে চার্জ করবেন, 36 ঘন্টা চার্জ করবেন। আর এসেট পানি দিবেন 1280 বা 1270 দিলে এখন চলবে, বা 1280 দিলেও চলবে। 1280 পানি দেওয়ার পরে আপনার 36 ঘন্টা চার্জ করবেন ব্যাটারিগুলারে। ব্যাটারিগুলো 36 ঘন্টা চার্জ করার পরে আপনাদের কি হবে, দেখা যাচ্ছে আপনাদের ব্যাটারিগুলো মূলত আপনারা যে 36 ঘন্টা, 12 ঘন্টা পরপর কিন্তু আমরা চার্জ করতে হবে। 12 ঘন্টা পরপর দিয়ে 1 ঘন্টা পর রেস্ট করার পরে আপনার ব্যাটারিগুলো চার্জ করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের কী হবে, ব্যাটারিটা আপনাদের চার্জ ভালো মতন উঠবে এবং কি আপনার ভালো করে টিকসই হবে ব্যাটারিগুলো। যদি শুরু থেকে যদি চার্জ ভালো না হয়, যদি আপনাদের সার্ভিসিং তাহলে দিবে না, চার্জ যদি ভালো না হয় তাহলে সার্ভিসিং আপনাদের ভালো দিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনার ব্যাটারি ভালো রাখতে হলে আপনারা চার্জ করতে হবে সুন্দর করে। আর যখন আপনার গাড়িটা চালায় আসবেন তখন 1 ঘন্টা পরে আপনার চার্জে লাগাতে পারেন। আবার যখন আপনার চার্জ থেকে খুলবেন, 1 ঘন্টা খুলে তারপরে 1 ঘন্টা পরে আপনার গাড়ি চালাবেন, তাহলে কি হয়েছে আপনাদের ব্যাটারিটা টিকসই অনেক ভালো হবে। আর এই ব্যাটারিটার দাম কীরকম আসলে আমি এটা বলতে চাই না,
আপনারা দেখেছে দাম আসলে দাম হয়তো আপনারা আপনাদের বুঝ মতন এটা এক এক জায়গায় একরকম রেট হইতে পারে, হ্যাঁ সবাই তো আর একরকম রেটে বিক্রি করে না। এখন আপনারা চাইলে এই ব্যাটারিটা আপনারা নিতে পারেন, আর এটার লোগো আপনার কাঠনের যে লোগোটা আছে সেটা আমাদের সুন্দরবনের ভাগে বলতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগার, আপনার এই লোগোটা এটার কাঠনে দেওয়া আছে, বাঘের ছবি দেওয়া আছে, আপনারা চাইলে এই বাঘ দেখে আপনারা ব্যাটারিটা চিনতে পারবেন। এবং কি আপনার ব্যাটারির উপরে আপনার লেখা আছে, আর এটার আপনার মূলত নিউ পাওয়ার ব্যাটারি, আপনারা মনে রাখবেন। আমি আপনাদেরকে লাস্টে দিয়ে দেখাবো এটার কাঠন বা আপনাকে এটার ব্যাটারি দেখাইতেছি, আর আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝাইতে পারছি আপনাদেরকে। আর এখানে আমাদের এখানে আপনার যে কোনো ব্যাটারি আমাদের কাছে আপনারা কোয়ালিটি এবং কি সব কিছু মিলে আপনারা জানতে পারবেন, আপনার যদি ব্যাটারি কোনো সম্বন্ধে যদি কিছু জানতে চান জানতে পারবেন, আমরা আসলে আপনাদেরকে জানাইতে পারবো, সমস্যা নেই। আর এখানে দেখেন মূলত এখানে তারিখ দেওয়া আছে, কয় তারিখের মালটা, এখানে ডেট টেট এগুলো দেওয়া থাকে, আপনারা এগুলো দেখে নিতে পারেন, যখন ব্যাটারি কিনবেন এগুলো দেখে নিতে পারেন কত তারিখের মাল বা কত দিনের মাল, এগুলো দেখে আপনারা কিনতে পারেন, সমস্যা নেই। আর এটা সার্ভিসিং ইনশাল্লাহ আপনাদের ভালো দিবে, সার্ভিসিং অনেক কোয়ালিটি ভালো পাবেন, আপনারা চাইলে ব্যাটারিটা নিতে পারেন, আপনারা যেখানে পাবেন খুঁজবেন, যেখানে পাবেন সেখান থেকে আপনার ব্যাটারিটা সংগ্রহ করবেন, আসলে ব্যাটারিটার কোয়ালিটি অনেক ভালো, সার্ভিসিং অনেক ভালো দেয়, আপনারা চাইলে ব্যাটারিটা নিতে পারেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি, আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা বলি, এই যে দেখেন এটা কিন্তু আপনি এই যে এই বাঘটার কথা বলছি, এই বাঘ মার্কা এটা কাঠনে কিন্তু বাঘটা থাকবে, হ্যাঁ নিউ পাওয়ার। আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।